ক্লাস 10 আমরা এর আগে পড়লাম লেন্সের আলোকেন্দ্রের সংজ্ঞা, এবার আমরা পড়ব লেন্সের ফোকাস কাকে বলে। লেন্সের দু রকমের ফোকাস হয়, একটা হয় মুখ্য ফোকাস আর একটা হচ্ছে গৌণ ফোকাস। আমরা প্রথমে পড়ব লেন্সের মুখ্য ফোকাস বলতে কি বোঝো। প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখাবো, এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ, এক্স ওয়াই নাম দিলাম। এটা লেন্সের আলোক কেন্দ্র। এবার আচ্ছা, আমরা এখানে যে লেন্সগুলো চুজ করব সেগুলো সবই হচ্ছে পাতলা লেন্স। এই লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সের উপরে আপতিত হলো, এটা একটা সমান্তরাল রশ্মি, এটা একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হলো। তাহলে লেন্স থেকে প্রতিসরণের পর কেমন হবে ছবিটা? লেন্স থেকে প্রতিসরণের পর আমরা জানি উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স, অর্থাৎ উত্তল লেন্সের উপরে যদি কোনো সমান্তরাল রশ্মি আপতিত হয় তাহলে লেন্স থেকে প্রতিসরণের পর সেই রশ্মিগুলোকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। তাহলে এই রশ্মিটা লেন্স থেকে প্রতিসরণের পর যদি আমরা প্রতিসরণ ঘটাই তাহলে দেখব এইভাবে প্রতিসরণ হলো। তাহলে এই যে বিন্দুটা সেটা কি বলা হয়? ফোকাস বিন্দু। তাহলে এই ছবিটা অবতল লেন্সের ক্ষেত্রে কেমন হবে? আমরা একইভাবে একটা অবতল লেন্স আঁকব, এটা ধরো অবতল লেন্সের প্রধান অক্ষ এক্স ওয়াই, এটা আলোক কেন্দ্র ও নাম দিলাম। এখানেও প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। আচ্ছা, অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স, অর্থাৎ অবতল লেন্সের ওপরে যদি সমান্তরাল রশ্মি আপতিত হয় অবতল লেন্স সমান্তরাল রশ্মিগুলোকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। তাহলে লেন্স থেকে প্রতিসরণের পর রশ্মিগুলো এইভাবে বেরিয়ে যাবে। তাহলে তোমরা ছবিটা থেকেই দেখতে পাচ্ছ যে এই প্রতিসৃত রশ্মিগুলো সামনের দিকে কখনও তারা মিট করবে না, কেননা তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। তাহলে আমি যদি এই প্রতিসৃত রশ্মির গতিপথটাকে একটু পিছনের দিকে বাড়াই তাহলে দেখি কি হয়। তাহলে দেখো এই বিন্দুটা পেলাম, এই বিন্দুটাকে বলা হয় ফোকাস। তাহলে আমাদের এখন এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? যে মনে হচ্ছে এই প্রতিসৃত রশ্মিগুলো যেন এফ বিন্দু থেকেই আসছে, এফ বিন্দু থেকেই অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে আমরা মুখ্য ফোকাসের সংজ্ঞাটা কি করে বলবো? দুটো ছবিকে কম্বাইন করে আমরা কি বলতে পারি? যে কোনো লেন্সের ওপরে যদি কোনো রশ্মি প্রধান অক্ষে সমান্তরালভাবে লেন্সের ওপর আপতিত হয় তাহলে লেন্স থেকে প্রতিসরণের পর উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হয় এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে ওই বিন্দুটিকে লেন্সটির ফোকাস বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এফ হচ্ছে এখানে ফোকাস বিন্দু, এফ হচ্ছে ফোকাস। এবার আমরা পড়ব ফোকাস দূরত্ব তাহলে কাকে বলে। আচ্ছা, এটা হচ্ছে মুখ্য ফোকাস। ফোকাস দূরত্ব কাকে বলে? এখানে লেন্সে যে কোনো দূরত্ব আমরা মেজার করব আলোককেন্দ্র ও থেকে, তাহলে আলোককেন্দ্র হচ্ছে ও, ও থেকে এ পর্যন্ত ফোকাস, আলোককেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ও এফ, ফোকাস দূরত্বটাকে স্মল এফ লেটার দিয়ে লেখা হয়। ক্যাপিটাল এফ মানে হচ্ছে ফোকাস বিন্দু আর স্মল এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব। একই ছবি এখানেও তাই, অবতল লেন্সের ক্ষেত্রে ওয়েফ এটা হচ্ছে ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ক্ষেত্রে ওয়েফ ইকুয়াল টু স্মল এফ, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এরপরে আমরা পড়ব ফোকাস তল কাকে বলে। এই ফোকাসের মধ্য দিয়ে আমরা যদি একটা লম্ব তল কল্পনা করি, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আমরা যদি কোনো লম্ব তল কল্পনা করি তাহলে যে তলটা আমরা পাবো সেটা কি বলা হয়? ফোকাস তল। তাহলে অবতল উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে ফোকাস তল, কোনো লেন্সের ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যদি কোনো উল্লম্ব তল কল্পনা করি তাহলে সেই তলটাকে আমরা বলবো ফোকাস তল। অবতল লেন্সের ক্ষেত্রে একইভাবে আমরা যদি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যদি একটা তল কল্পনা করি লম্ব তল সেটাকে আমরা বলবো ফোকাস তল। এই যে অবতল লেন্সের ক্ষেত্রেও এই তলটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে লম্ব তল কল্পনা করা হলো সেটা হচ্ছে ফোকাস তল।